আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দ্য লাভ অফ প্যারেন্টস নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি কাজী আয়শা। ভ্রমণ ভিসার ক্ষেত্রে নতুন নীতিমালা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে খুব সহজেই মিলবে দেশটির ভিসা, সেই সাথে পূর্বের 30 দিনের পরিবর্তে এখন 90 দিন মেয়াদি ভ্রমণ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিস্তারিত প্রতিবেদনে, ভ্রমণ ভিসার ক্ষেত্রে নতুন নীতিমালা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটি আবেদন সাপেক্ষে সব ধরনের ভিসার মেয়াদ 2 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আরাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন বলছে, ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে দেশটিতে প্রবেশের আগে, এর জন্য ফি দিতে হবে 200 আমিরাতি দিরহাম। এছাড়া স্মার্ট পরিষেবার চার্জ 100, ইলেকট্রনিক পরিষেবার চার্জ 50 এবং অথরিটি চার্জ হিসেবে পরিশোধ করতে হবে আরও 50 আরব আমিরাতি দিরহাম। অনলাইনে আবেদন করে বা অনুমোদিত কেন্দ্রগুলোতে গিয়ে এই আবেদন করা যাবে। আবেদনকারী 30 দিনের মধ্যে সব শর্ত পূরণ না করলে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যাবে। এছাড়া বারবার অসম্পূর্ণ আবেদনপত্র জমা দিলে তা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 3 মাস থাকতে হবে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি 15 ফেব্রুয়ারি জানিয়েছে, পূর্বে ভ্রমণ ভিসার মেয়াদ 30 দিন থাকলেও বর্তমানে তা 90 দিন করা হয়েছে। নতুন আপডেট অনুযায়ী কোনো আত্মীয় বা বন্ধুর ভিজিট ভিসা 30, 60 এবং 90 দিনের জন্য একক ট্রিপ বা একাধিক ট্রিপ বাড়ানো এবং ভিসার প্রাক প্রবেশের মেয়াদ বাড়ানোর স্মার্ট পরিষেবা চালু করা হয়েছে। এই স্মার্ট সেবার মাধ্যমে ভিসাধারীদের অ্যাকাউন্টে ভিসা এবং বাসস্থানের বিবরণ প্রিন্ট করার ব্যবস্থাও থাকছে। স্মার্ট সিস্টেমের অন্যান্য আপডেটগুলোর মধ্যে আছে পর্যটন, চিকিৎসা এবং রোগীর সঙ্গে ভ্রমণের জন্য সংযুক্ত আরব আমিরাতে আসা একটি পরিবারের গ্রুপ ভিসা কিংবা 60 দিন এবং 180 দিনের জন্য একাধিক ভ্রমণের ভিসা ইস্যুর সুবিধা। দর্শক, এই ছিল দ্য লাভ অফ প্যারেন্টস নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যাপক পরিসরে আগামী 24 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটের মাবেলাহ সানাইয়াতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আবু আস সাফওয়ান বিন হাবিব ইনভেস্টমেন্ট কোম্পানির দ্য লাভ অফ প্যারেন্টস ফিশ অ্যান্ড মিট শপ। আপনারা সবাই আমন্ত্রিত।